হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমাদের বর্তমান আমরা ভিডিও ক্লাস দিচ্ছি না, আগামী ঈদের পরে অর্থাৎ আসন্ন ঈদুল আজহার পরে আমরা ছোট পরিসরে প্রাইভেট আকারে আমরা যেটা স্টার্ট করতে যাচ্ছি এবং অলরেডি আমরা শুরু করেছি। যে সকল গার্ডিয়ানরা আগ্রহী আছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা সেটা প্রাইভেট আকারে আমরা করছি, আপনারা যোগাযোগ করবেন। আর আমাদের প্রতিষ্ঠান শীঘ্রই খুলবে, কেননা আমাদের যেমন কওমি মাদ্রাসা খুলে দিয়েছে এবং ঈদের পরে আশা করি আগস্ট মাস আমাদের সরকার অবজারভেশন করবে, এরপরে হয়তো আশা করি খুব শীঘ্রই আমাদের সেই সুসংবাদ আসবে, আবার সেই শিক্ষার পাঠশালায় আমরা ফিরে যাব। আগের মতো করে আমরা যে গ্যাপ হয়েছে সেটাকে আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত অভিভাবক, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা ভিডিও ক্লাস অফ করে দেওয়ার অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু আমরা অন্য একটি ভিডিও, আপনারা জানেন যে আমি এর আগে ঘোষণা দিয়েছিলাম যে আমাদের একটা বড় একটা কোর্স, ওয়ার্ল্ডের একটা বড় কোর্স আমরা করছি, যেটা আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আপনারা দেখেন সেলফ বাংলাদেশ, আপনারা SELF, সেলফ বাংলাদেশ অর্থ হচ্ছে স্বপনস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফাউন্ডেশন। আপনারা অবশ্যই ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে এই কোর্সটা, এখানে ইংলিশটা বলতে কি, এখানে সব ক্লাসের জন্য, এখানে কোনো 3, 4, 5 SSC, SSC, 8, JHC এরকম থাকবে না। এই কোর্সটা আমরা মূলত স্পোকেন ইংলিশের উপরে প্রথম করা হবে। এছাড়াও আমরা অনেক ভোকাবুলারি দিয়ে দেবো, একটা ডিকশনারি হয়ে যাবে, তারপরে গ্রামার তো থাকবেই এবং অন্যান্য ক্লাসের পড়াগুলো এখানে থাকবে। আর স্পোকেন যেটা আমরা করেছি, আশা করি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান একটা কোর্স তৈরি আমি করে ফেলছি, এগুলো আমরা খুব তাড়াতাড়ি ছাড়বো। আসলে একটা কোর্স তৈরি করে সেটা এডিট করে ছাড়া অনেক কষ্টসাধ্য ব্যাপার, তো আমরা এটা চালু করবো। আপনাদের শুধু একটাই আমার কথা, আপনারা সেলফ বাংলাদেশ সার্চ দিলে আমার চ্যানেলটা পাবেন, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনারা যেগুলো আমি দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সন্তানদের জন্য এবং আপনার নিজের জন্য। আর সেলফ বাংলাদেশ মূলত এটি ইংলিশের একটা বড় ভাণ্ডার হচ্ছে, আমরা যারা স্পোকেন ইংলিশ, আমরা যারা কথা বলতে যাই, আমরা যারা লিখতে যাই, এখানে অনেকগুলো টিপস আমরা তৈরি করেছি এবং এগুলো রেয়ার, আপনি অনেক কিছু পাবেন না বাজারের বই। তো আমার মনে হয় যে ইংলিশ শেখার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র আমার 100-এর মধ্যে 95-97 পাওয়া, এটা কিন্তু আসলে ইংলিশকে দক্ষতা অর্জন করা যায় না, এই স্কোরটা শুধু পাওয়ার জন্য যে পড়াশোনা, আসলে ইংলিশ একটা অনেক অনেক বড় কিছু। তো আমরা আধুনিক ইংরেজি যেটা, সেই আধুনিক ইংলিশের আলোকে আমি এটা করেছি। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আশা করি অনেক অনেক উপকৃত হবেন। তো আজকে আমি আপনাদের প্রথম আমি ভোকাবুলারি দিয়ে স্টার্ট করবো, আমরা একটা ভোকাবুলারি ডায়েরি তৈরি করছি, কীভাবে একটা ওয়ার্ডকে অনেকগুলো ওয়ার্ডে পরিণত করা যায় এবং খুব দ্রুত শেখা যায়, আমি এটা আজকে দিয়ে দেবো আপনাদের। তো আমার সম্মানিত অভিভাবক, আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন, আমাকে লাইক দিবেন, এখানে কোনো পেমেন্ট আপনাদের লাগছে না, সেলফ বাংলাদেশ সকলের জন্য ফ্রি কোর্স, এটা যদি আপনাদের কোনো কাজে লাগে আমি আমার পরিশ্রমটাকে সার্থক মনে করব, কেননা আমি এই লকডাউন থেকে শুরু করে এ পর্যন্ত আমি ওটা লিখেই যাচ্ছি, অনেক অনেক বড় একটা কোর্স, আশা করি খুব ভালো লাগবে, আমি ধীরে ধীরে সব ছাড়বো। তো আমি টেন্সের উপরে করেছি খুব সহজ পদ্ধতিতে, প্রত্যেকটা টেন্সে আপনারা আবার নতুন করে পাবেন। আর আবারও ঘোষণা দিচ্ছি সেলফ বাংলাদেশ সবার জন্য, সারা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি, যে কোনো পিপলদের জন্যই একদম ফ্রি কস্ট, শুধু আপনারা লাইক সাবস্ক্রাইব এটা আপনারা করবেন এই আশা করছি। আর মাস্টার মাইন্ডের ব্যাপারে বলি, মাস্টার মাইন্ড ভিডিও ক্লাস অনেক কষ্টকর, আপনারা তো বুঝতে পারেন না, আমরা এটা চাচ্ছি যে এটা অফ থাক এবং যারা আসতে পারবেন আর যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাদেরকে নিয়ে আমরা অল্প পরিসরে প্রাইভেট আকারে আমরা এটা করছি, আপনারা ফোনে যোগাযোগ করলে বিস্তারিতটা আপনারা জানবেন। আর আপনারা জানেন কি না জানি না, পরীক্ষা কিন্তু সবারই হবে, আপনাদের মেসেজটা আমি দিয়ে দিচ্ছি, সরকার যে সিদ্ধান্ত সামনে নিচ্ছে
আপনাদের যেমন গত বছর ডিসেম্বর বন্ধ ছিল, সে বন্ধটা কিন্তু এবার পাচ্ছেন না। অর্থাৎ ডিসেম্বরের পর স্কুল খোলা থাকবে, কলেজ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আশা করি, পরিস্থিতি আশা করি স্বাভাবিক হয়ে আসছে। আর এদের পরীক্ষাটা মার্চ এপ্রিলে কিন্তু বার্ষিক পরীক্ষা হবে, অর্থাৎ 12 মাসের কোর্সটাকে 9 মাসে আনা হচ্ছে। সো আপনি ভুলে যেয়ে না, অনেকেই কিন্তু চিন্তা করছেন লেখাপড়া মনে হয় উঠেই গেল, আমরা নতুন বছরে শুরু করবো, এটা ভুলে যান আপনি। আমাদের এই সংক্রমণটা অনেকটাই ফ্লাট রেটে আছে, এই ফ্লাট লেভেলটা যখন নেমে যাবে তখন কিন্তু একটা ডিসিশন নেবে। কারণ আপনারা জানেন যে আমাদের 95% লোক কিন্তু এখন আমরা আউটডোরে যাই এবং ইনডোরেও আসি। তো এক্ষেত্রে আমরা আমাদের সন্তানদের নিয়ে ঝুঁকি অবশ্যই আমরা নেব না, বাট আমরা আশা করছি বাংলাদেশ ইমিউনিটিতে অনেক সবল, এটা বাংলাদেশ পরীক্ষায় সফল হয়েছে ওয়ার্ল্ডের মধ্যে। ইনশাআল্লাহ আমাদের রহমত আছে আল্লাহ তাআলা, আমরা অনেক সুরক্ষায় থাকবো বলে আশা করি। আর ব্যাপারটা হয়েছে যে আমরা ভয় পেয়েছিলাম যেটা অনেক বড় পিকে যায় কিনা, আশা করি আল্লাহ আমাদের মাফ করবেন। আমরা চাই সুন্দর একটা শিক্ষার পরিবেশ আবার আসুক, সুন্দর একটা জীবন আসুক, ঠিক আছে। আর মাস্টার মাইন্ডের ক্লাসগুলো যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে ফেলবে তখন আমরা জানাবো। আমরা এখন যারা ছোট আকারে করতে চান, সেটা বাসায় হোক অন্য কোথাও হোক, আপনারা কন্ট্যাক্ট করলে আপনারা জানতে পারবেন, আমি সেভাবে চালিয়ে নেবো। হ্যাঁ, আর আমরা কিন্তু চালিয়ে নিয়েছি লকডাউন থেকে, আমরা যেভাবে ভিডিও ক্লাস, আমাদের প্রশ্ন, আমরা যারা যে গার্ডিয়ানরা আসতে পারছেন বা আমরা তাকে দিয়েছি, ইমেইলও দিয়েছি, মেসেঞ্জারে দিয়েছি। হ্যাঁ, তো আপনারা সে পর্যন্ত চোখ রাখুন। আর এখন থেকে আপনারা প্লিজ আবারও বলছি সেলফ বাংলাদেশ, আগে আপনারা মাস্টারমাইন্ড বেসিকে ওখানে কিছুই পাবেন না, এখন নতুন করে আপনারা সেলফ বাংলাদেশ আপনারা ইউটিউবে গিয়ে এটা শুধু পাবেন, এখানে মিস করবেন না। এখানে যে কোনো স্টুডেন্ট, যে কোনো গার্ডিয়ান, সবার জন্য এই কোর্সটা প্রযোজ্য এবং খুব অবাকই হবে। তো আমরা কিন্তু প্রথমত আমরা ভোকাবুলারি দিচ্ছি, এরপরে তো ট্রেন্সে যাব, আপনাদের বাবাদেরকে শেখাবেন, আমাদের মামনি আছে তাদেরকেও শেখাবেন, নিজেরাও শিখবেন, এগুলো অনেক দরকার। যারা ক্যাডেট কোচিং করছে তাদের জন্য আরও বেশি দরকার, যারা ওয়ার্ড শিখতে চায় তাদের জন্য দরকার, যাদের ইংলিশে কথা বলা শিখতে চায় তাদেরও দরকার। আমি চাই যে আসলে আমি যদি এখন ইংলিশে টপ করে বোঝাতে চাই, আমি অনেক জানি, এটা কিন্তু আসলে শিক্ষার উদ্দেশ্য না। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে তখনই আমি একজন ভালো শিক্ষক হব যখন একটা শিক্ষার্থী তার প্রকাশটা করতে পারবে, একটা শিক্ষার্থীকে যখন আমি শিখাতে পারবো তখন আমার কথাগুলো ওর মুখ দিয়ে বের করবো, তখনই কিন্তু আমার শিক্ষকতার সার্থকতা আসবে, ঠিক আছে। আমি এখানে বিড়বিড় করে বলে ফেললাম, দিস ইজ স্বপন স্যার স্পিকিং হিয়ার টু টক সামথিংস অ্যাবাউট ইংলিশ, আমি এটা এরকম বলতে চাচ্ছি না। আই থিঙ্ক স্টুডেন্টরা যদি পারে, স্টুডেন্ট যদি এক্সপ্রেশন করতে পারে, দেন আমি নিজেকে মনে করব আমি একজন সার্থক একজন শিক্ষক। তো সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করে, সুস্থ কামনা করে সুন্দর একটা ঈদ সবার হোক। আমাদের জন্য দোয়া করবেন, আপনারা আমাদেরকে ফোন করবেন, সে পর্যন্ত ভালো থাকুন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করুন, সারা বিশ্বের জন্য দোয়া করুন, সারা দেশের লোকজন যেন সবাই সুন্দরভাবে একটি আমরা দিতে পারি, ফ্যামিলিকে নিয়ে আনন্দ উল্লাসে থাকতে পারি। রোগ মুক্তির জন্য আমরা সবাই দোয়া করবো, আল্লাহ তাআলার কাছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা যেন আবার ফিরে আসতে পারি, এই কামনা করি। শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।